ঢাকার অদূরেই ধনিয়াতে এটি একটি সিনেমা হল, পুনম সিনেমা হল। একসময় সিনেমা প্রেমী দর্শকদের পদচারণায় মুখরিত থাকত পুনম সিনেমা হল, এবং এই ধরনের সিনেমার সামনের পরিবেশটা এখন আপনাদেরকে দেখাই। এখন আর কেউ আসে না, ময়লা আবর্জনা ভাগার একটা ট্রাক থেমে আছে, ময়লা আবর্জনা। এখন আর কেউ সিনেমা দেখতে আসে না, সেই সিনেমা এখন আর চলে না। এখানে আশা করি কোনো অ্যাপার্টমেন্ট অথবা অন্য কোনো মার্কেট হয়ে যাবে। তো বাংলাদেশের অনেক সিনেমা হলেরই এখন বর্তমান অবস্থা এই। এখানে দীর্ঘদিন যাবৎ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, মালিকপক্ষ নিশ্চয়ই চিন্তা করছেন এখানে কোনো অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স অথবা সুপার মার্কেট করবেন। সুপার মার্কেট যদিও করে থাকেন, তিনি যেন একটি সিনেমা হল এখানে রাখেন। কারণ হচ্ছে বাংলাদেশের সিনেমার এখন যে অবস্থা, হলগুলোর সেই অবস্থা, এই হলে কিন্তু হাজার 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 মানুষ সিনেমা দেখতো একসময় 80-এর দশক, 70-এর দশক বা 90-এর দশক পর্যন্ত। কিন্তু এখন আর সিনেমার সেই দিন নেই, আমাদের চলচ্চিত্রের সেই দিন নেই। এখন ময়লা আবর্জনার ভয়গা। এখন এই পুনম সিনেমা হল বা এই ধরনের আরও অনেক সিনেমা হল বাংলাদেশে আছে, আমাদের সিনেমা হলগুলো আবার প্রাণবন্ত হবে, মুখরিত হবে, দুর্দান্ত রকম ছবি তৈরি হবে সেটি প্রত্যাশা করি। এবং সেই দিনটি কখন আসবে সেই দিনের অপেক্ষায় আছে। পুনম সিনেমা হলে সামনে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার। ভাতিজা, এখানে সিনেমা হয় নাকি এখন আর? কতদিন যাব এই লকডাউন পড়ার পরে? লকডাউন পড়ার পরে আর হয় না। লকডাউনের আগে হতো? ও, লকডাউনের আগে সিনেমা হতো না? তোমরা এখানে সিনেমা দেখতে? আমি একবার দেখছিলাম। দেখছিলা কি ছবি? এই বস্টু। হ্যাঁ, বস্টু, জিতের বস্টু। ও আচ্ছা, জিতের ছবি দেখতো। বাংলাদেশের কোন ছবি দেখতো? না, আমি একবারই আসছিলাম আমার বন্ধু। তামিল হলটা এখন আর চলে না? নাম করা হল ছিল এটা, নাম করা হল পুনম। পুনম, যাই হোক, আমরা এই হলে আর এই হলে আর সিনেমা হবে বলে আশা করি না, তবে যদি হয় খুবই ভালো, সংস্কার করতে হবে এবং সেই অবস্থাও এখন নেই। এবং আমরা আশা করি আমাদের চলচ্চিত্র সমিতির নির্বাচন হয়েছে, এবং নির্বাচনে একটা কমিটমেন্ট যেন এবার সবার কাছ থেকে শুনেছে, ভালো ছবি নির্মাণ করবে এবং চলচ্চিত্র হলগুলো কীভাবে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা যায় সেই চেষ্টাও করবেন। আশা করি সেই চেষ্টাটি যেন তাদের অব্যাহত থাকে। এবং এই ভয়গাড়ের যে অবস্থা আমরা দেখতে পাই, রাস্তা রয়েছে রাস্তার পাশেই। দাদা, এখানে সিনেমা দেখেছেন কখনো? আমি এটা ছবি তুলতেই আসছি এখানে। আমি সিনেমা আর্টিস্ট, মানে সিনেমা চিত্রশিল্পী। ছবি আঁকতেন? হ্যাঁ হ্যাঁ, এখানে এই ব্যানারগুলি আপনি আঁকতেন? করতাম, ওইটা নিয়েই আমরা আসছি। আমরা সিনেমা ব্যানার আর্টিস্ট, এবং ওইটাকেই যখন প্রথম হয়, মানে উদ্বোধন হয়, নতুন রংবাজ দিয়ে হয় সেটা আমরা ডেকোরেশন করছিলাম। নতুন রংবাজ নায়ক কে ছিল? উমর সানি, মৌসুমি, উত্তম আকাশ ছবির প্রযোজক ছিল, আপনাকে মালতী দেবী, উত্তম আকাশের মার নামই মালতী দেবী। পোস্টারগুলো আপনি আঁকতেন? হ্যাঁ, আমাদের গ্রুপ আসছে, গ্রুপ আসছিল। আচ্ছা, এখন আপনি কি করেন? এখন তো আর এই সিনেমা নাই। আচ্ছা আচ্ছা, এখন তো সিনেমা নির্বাচন আছে। এখন নির্বাচন তো যে গরম হাওয়া হচ্ছে, সিনেমা তো নাই। সিনেমা তো সব ডিজিটাল হয়ে গেছে, আর ছবি আঁকতেও হয় না। না, সেই জন্য তো আপনাদের দুঃখ আছে। আপনি ছবি এঁকেছেন? আমি সবারই, আমি তো 52 প্রায় অ্যাকচুয়ালি 42 বছর হলো এই লাইনে সিনেমার। এবং গুলিস্তান সিনেমা হলের সামনে যে বিশাল রাজ্জাকের ছবি আঁকা থাকতো, এগুলো দেখার জন্য কিন্তু হাজার হাজার মানুষ। আপনি কিভাবে এঁকেছেন? এটা তো একটার পর একটা আঁকা, একটা পরে গুলিস্তান। হ্যাঁ, গুলিস্তান, রাজমণি, বলাকা, জোনাকি, এইগুলিতে মানে ছবির এরকম ব্যানার তৈরি করেছেন? অনেক অনেক, এটা তো বলা যায় না। মনে করেন যে আমি 79 থেকে আরম্ভ করছি,
1979 কিন্তু সবচেয়ে ভালো অ্যাকশনের ভিতরে যেমন ওয়াসিম ছিল আগে কি করেন আপনি আমি এখন স্কুল কলেজের বিভিন্ন পেন্টিং এর কাজে তো সিনেমার যে দুর্দশার জন্য কি আপনার দুঃখ হয় অনেক দুঃখ হয় অনেক দুঃখ হয় দুঃখ না এই জীবনটি তো সিনেমার উপর ছেলে পেলে বাড়ি ঘর যাই করেছি সিনেমার টাকার উপরই এখন সেনা নাই আচ্ছা সিনেমার নির্বাচন নিয়ে আপনার কেমন অনুভূতি 28 তারিখে যে নির্বাচন হলো দেখলাম তো টিভিতে হলো নির্বাচন ভালো হলো ব্যস্ত কিন্তু ছবি বানানো নিয়ে কোনো কথা নাই ব্যস্ত না হ্যাঁ হ্যাঁ এফডিসি চলবে কিনা সেটা নিয়ে কোনো কথা নাই না না আমি গেছিলাম এক বছর আগে এফডিসি তে গেছিলাম উত্তম উত্তম গুহর একটা কাজে আমি গেছিলাম উত্তম গুহ সেও আর্ট ছবি ডিরেক্টর আপনার নাম কি আমার নাম আব্দুর রব আগে যখন রাত দিন 24 ঘন্টা যেতাম কিন্তু যখন যে এক বছর আগে যে গেছি এফডিসি মনে হয় না সব গুডাউন সব গুডাউন দর্শক আমরা একজনকে পেয়ে গেছি উনি এই সিনেমা হলের আগে ছবিগুলো হাতে আঁকা হতো ডিজিটাল পদ্ধতি আসার আগে এবং সেই হাতে আঁকা নায়ক নায়িকাদের ছবি আঁকার একজন শিল্পী মানুষ উনি এবং ছবি আঁকতে খুব পছন্দ করতেন না ছবি এখনো আঁকি এখন আঁকি ধন্যবাদ আপনাকে আর আর যারা আছেন আপনারা তো এখানেই সিনেমা দেখতেন না এ হলে কি কি সিনেমা দেখেছেন ইন্ডিয়ান কিছু ফেস্টিভ্যালের যে ছবিগুলো আসতো ওই সিনেমাগুলো আমরা দেখতাম বাংলাদেশের সিনেমা দেখছি তো ওইভাবে সিনেমার বেশি দেখা হয় নাই এখানে কি অনেক মানুষ দেখতে এখানে অনেক 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 একটা জমজমাট ছিল তো আমাদের এই পাশে তো সিনেমা হল নাই এর আগে ছিল ওইটাকে গীত সঙ্গীত একটা দোলাই পারে আর তারও আগে আমরা যে ছোটোবেলায় যেতাম একটা পুস্তকালয় গীত সঙ্গীত হওয়ার আগে পুস্তকালয় ওইখানে পদ্মা মেঘনা ডায়না তিনটা সিনেমা ছিল আমরা 4 টাকা হইলে ওখানে সিনেমা দেখতে যাই আমি কিন্তু সুপারি বিক্রি করে সিনেমা দেখতাম হ্যাঁ আমরা স্কুল পালেহা যাইতাম তখন আর গুলিস্তান হল তো আগেই ছিল এটা ওটা তো জমজমাট আমরা শুরুই করছি গুলিস্তান হল থেকে ওটা সিনেমা হলটা যে বন্ধ হয়ে গেল আপনাদের কোনো দুঃখ হয় মনে অবশ্যই দুঃখ হয় কারণ আমরা এই যে অনেকেই বলে কি যে মানে নেটের কল্যাণে নাকি এটা বন্ধ হয়ে গেছে এটা আমি মানি না কারণ আমি ভারতে অনেকবার গেছি ভারতে একটা সিনেমা হলও বন্ধ হয়েছে আমি এরকম শুনি নাই বরং সিনেমা হল বাড়ছে আর ওরা নেট ব্যবহারটা আমাদের চেয়ে বেশি করে তাহলে ছোটো পর্দায় দেখা আর বড় পর্দায় দেখার মধ্যে অনেক অনেক পার্থক্য এইটা বন্ধ হয়েছে আমাদের অসৎ কিছু পরিচালক এবং প্রযোজকের কারণে আমরা দর্শকরা দায়ী না কারণ আমি আগে আমার এলাকার বড় ভাই বোনদের সাথেই সিনেমা হলে আসতাম মা খালাদের সাথে আসতাম একটা পর্যায়ে দেখা গেলো যে বান্ধবীকে নিয়েও আসা সম্ভব না আসার প্রয়োগ আমাদের এই যে ময়ূরী বা দীপজল ভাইদের যে শব্দ চয়নের যে ব্যাপারগুলো এত নোংরা যে ওইটা এটা নিয়ে একটা ছোটো ভাইকে নিয়ে আসা সম্ভব না যখনই এরা আসলো শরীরবৃত্তিও এটা আসলো এখানে গল্পের কোনো ইয়া নাই এখানে সঙ্গীতের কোনো ইয়া নাই তখনই আস্তে আস্তে ধ্বংসের দিকে গেল কারণ দর্শক না গেলে হল মালিকরা কী করবে হল মালিকরা কতদিন লস দিবে সম্ভব না আস্তে 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 ব্যবসা হল কি আর চালু হবে না এইটা হওয়ার সম্ভাবনা নাই এটা হয়তো একটা পর্যায়ে মার্কেট হবে বেশিরভাগগুলো আমরা দেখতেছি বাংলাদেশের যেমন মণিহার সিনেমা হল বাংলাদেশের সবচেয়ে বড় সিনেমা হল মণিহার ওইটাই মার্কেট হয়ে যাচ্ছে এরকম অনেকগুলো সিনেমা হল যেমন আমাদের এই পাশে এই অভিলাষ বন্ধ হয়ে গেছে এই গীত সঙ্গীত বন্ধ হয়ে গেছে অবিসারের সাথে ছিল অবিসারের সাথে নেপচুন ছিল নেপচুনটাও বন্ধ হয়ে গেছে পুস্তকালয় তিনটাই বন্ধ হয়ে গেছে এখন যাই হোক আমরা আমাদের চলচ্চিত্রের শুটিংয়ের প্রত্যাশা করি কিন্তু ভালো ছবি মেক করতে হবে ভালো পরিচালক ভালো ছবি চলে না কে বলছে আমরা ভালো সিনেমা বানানোর জন্য আমিও এই আন্দোলনের সাথে জড়িত একটা ছোট চলচ্চিত্র মানে ইয়া হিসাবে মানে কর্মী হিসাবে আমিও কাজ করি আমি নির্মাণ শ্রমিক হিসাবেই দাবি করি নিজেকে আমি শিল্প নির্দেশনায় কাজ করি তো এবারও আমাদের ফেস্টিভ্যালে তিনটা সিনেমা ছিল ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যেমন আমার ছিল লাল মোরগের জুটি
তারপরে আপনার এই বাংলা সাহিত্যের যে প্রথম মহিলা কবি চন্দ্রাবতী, চন্দ্রাবতীকে নিয়ে সরকারি অনুদানে করা চন্দ্রাবতী কথা। আপনার কি নাম? আমার নাম হচ্ছে রবি দেওয়ান। আমি তো আজকে এখানে আমি গাড়ি নিয়ে যাচ্ছিলাম, এখানে আমি সিনেমা হলটার দুরবস্থা দেখে আমরা কিন্তু নিয়ে ছবি উঠেছি। আমি কিন্তু ওই একটু শেয়ার করতে চাই দর্শকের সাথে যে সিনেমা হলগুলোর কি অবস্থা। তবে আমার একটা প্রত্যাশা যে সিনেমা হল মার্কেট হোক, অ্যাপার্টমেন্ট হোক, একটা সিনেমা হল যদি ভিতরে থাকে, জি জি, সেটা হলে আমাদের হলের সংখ্যা আবার বাড়বে। সরকার চাচ্ছে আমাদের সবারই ছবি তোলার জন্য, এই ছবি এই এই এটাকে ধরে রাখার জন্য। এই ইতিহাস যে একসময় এখানে ব্যানার লাগাতাম, এখানে ডেকোরেশন হতো, ছবি হতো, আজকে সেটা বিলীন হয়ে গেছে। দেখার জন্য আসছে এবং ছবি উঠার জন্য দেখার জন্য দর্শকদের। পুনম সিনেমা হলে আপনাদের স্বাগত। পুনম সিনেমা হল, এই যে ময়লার ভাগার এখন সামনে রাস্তাও নেই, যাওয়ার রাস্তা না, এখন সব বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। একটা শিল্প, এই শিল্পটা ধ্বংসের কারণে তো লক্ষ লক্ষ লোক বেকার হয়ে গেছে। আমার পরিচিত অনেকেই তো খুব মানবেতর জীবনযাপন করে। আমাদের তো বেশি, আমাদের লাইনটি চলে গেছে। রহমান ভাই, উনি চারবার জাতীয় পদক পাওয়া, উনি এখন বৃদ্ধাশ্রমে ছিল এতদিন, এখন তার এক ভাগনা কামরাঙ্গে চড়ে নিয়ে রাখছে, আমি মাঝে মাঝে দেখা করে আসি। এরকম জাতীয় পদক পাওয়া অনেকেই আছে। এই চলচ্চিত্রে জ্যোৎস্নার যে মেকআপ আর্টিস্ট ছিল, সে যাত্রাবি ভিক্ষা করত। এরকম অনেক আমাদের সহকর্মী অনেকেই খুব বাজে অবস্থায়। ছবির ভিতরে তো পিছনে অনেক লোক কাজ করে, অনেক লোক। একটা হলে মনে করেন যে শুধু হলে স্টাফ থাকে না, বিভিন্ন জড়িত অনেক লোক, যে ঝালমুড়ি বেচে অরজ সংসার, ব্ল্যাকার যারা ছিল তাদের জীবন জীবিকা, তারা কিন্তু কষ্ট করে টিকিট গুলো আগে হাত দিয়ে নিয়ে নিত, এবং অনেকের হাতের সবজি নষ্ট হয়ে যেত, চামড়া উঠে যেত। এই জিনিসগুলো আমরা দেখেছি, কত কষ্ট করে টিকিট নিয়ে 10 টাকা লাভে হয়তো বিক্রি। এই আওয়াজগুলো এখন আর নেই, এখন আর নেই। তো সেই দিন আসবে, সেই দিন হবে। আমরা সিনেপ্লেক্সগুলোতে এখনও কিছু কিছু ছবি সকল মানুষ যেতে পারে না, সাধারণের জন্য 50 টাকার মধ্যে রাখা উচিত। যখন 50 টাকার মধ্যে, যেমন আমি কলকাতায়ও দেখছি যে সরকারি ভাবে সিনেমা হল ইয়া করে গচ্চা দেয়, হ্যাঁ, কিন্তু হলগুলো চালু রাখে। তাহলে এরকম যদি থাকে, সরকার যদি কিছু ইয়ে করে দেয়, চাপ প্রয়োগ করে, শুধু ব্যবসার জন্যই না, সাধারণ দর্শক যখন যাবে 50-100 টাকার মধ্যে হইলে পরে সাধারণ দর্শক যেতে পারে। স্টার সিনেপ্লেক্সের মতো পরিবেশে একটা সাধারণ লোক ঢুকতেও ভয় পায়। আমি এবারে দেখছি যে স্টার সিনেপ্লেক্সের সিনেমা মুক্তি পাওয়ার পরে 8 জন, 10 জন, 12 জন দর্শক, তো 12 জন দর্শক দিয়ে একটা হল কিভাবে চালাবে? তো ওনারাও কদিন পর বন্ধ করে দেবে এটা, তারপরে দেশের শিল্পটা পুরোই ধ্বংস করে দিবে। আপনি হচ্ছেন শিল্প নির্দেশক? শিল্প নির্দেশক। আপনার নামটা আবার একটু? রবি দেওয়ান। আচ্ছা, তো আপনার নাম্বারটা আমি নেব, দেখি আপনাকে কোন কাজে লাগানো যায় কিনা। আমরা যদি কিছু তৈরি করি শিল্প নির্দেশনা হিসেবে, আপনি উত্তম ঘোষের সাথে কাজ করেছেন? আমি দাদার সাথে করছি। আমি তরুণ, আমি মূলত শুরু করছি তরুণ ঘোষের সাথে, মাটির ময়নার যে ইয়ে ছিল, শিল্প নির্দেশক ছিল। আমি তারেক ভাইয়ের সাথেও কাজ করছি, তারেক ভাইয়ের যে নরসুন্দর। দর্শক যাই হোক, আমারও খুব ভালো লাগছে। আমি এখানে আসলে এই অন দ্য ওয়েতে আমি কিছু রেকর্ড করা সিনেমা হলটা দেখে আমার খুব দুঃখ হয়েছে, এবং সেই দুঃখবোধ থেকে আমি এখানে নেমে এটার ভিডিও করতে চাইলাম। এবং আমার খুব ভালো লাগছে এখন যে চলচ্চিত্র সংশ্লিষ্ট দুজন মানুষকে আমি এখানে পেয়ে গেছি, আপনারাও দেখার জন্য, আপনাদের কিছু কথাও আমি শুনলাম এবং আপনারাও শুনলেন। আমরা চাই যে আমাদের চলচ্চিত্রে সুদিন ফিরে আসুক। আমরা চাইতেছি যে কি কি হল বন্ধ হয়েছে এটাকে আমরা কভার করব। আচ্ছা আচ্ছা, আপনারা কভার করতেছেন। ধন্যবাদ আপনাদের দুজনকে, ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদেরকে যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, অনেক অনেক ধন্যবাদ।